নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এসেছি একটি নিরামিষ রেসিপি তৈরি করতে। গরমের দিনে এই রেসিপিটি খাওয়া ভীষণই ভালো। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মটর ডাল ভালো করে ধুয়ে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আছে কিছুটা সজনের ডাঁটা 250 গ্রাম পরিমাণ, 300 গ্রাম কুমড়ো আর 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছি। এবার আমি ডালটাকে পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর একটু সামান্য জল। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ কালো জিরে, সামান্য একটু হলুদ। এবার ভালোভাবে মেখে নেব। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালগুলোকে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে ভেজে নেব। খুব বেশি বড় দেব না আমি, কারণ এগুলো ঝোলে পড়লে আরও বড় হয়ে যাবে। আর খুব কড়াভাবেও ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। কেননা খুব বেশি কড়া ভাজলে ঝোলে পড়ার পর শক্ত থেকে যাবে, সেজন্য এগুলো হালকাই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। এবার 1 ফিট লালচে হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আরও 1 ফিট ঠিক একইভাবে লালচে হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পরাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। প্রথমবারের বড়াগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। একবারে বেশি তেল দেব না, তাহলে বড়া সম্পূর্ণ তেলটাই টেনে নেবে। অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে, তাহলে কম তেলেই রান্না হয়ে যাবে। দেখুন আপনারা চাইলে এভাবে চামচ দিয়েও দিতে পারেন, কেননা ব্যাটারটা আমি খুব ঘন করিনি। খুব বেশি ঘন করলে বড়াগুলো শক্ত হয়, সেজন্য একটু পাতলা করেছি যাতে বড়াগুলো নরম হয়, ঝুলে দিলে যাতে খুব সুন্দর নরম তুলতুলে থাকে। এভাবে আমি ছোটো ছোটো করে ভেজে নেব, তাহলে ঝুলে দিলে আরও ঝোলটা টেনে বড় হয়ে যাবে, ফুলে যাবে। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করছি, সেই জন্য নিয়ে নিলাম একটা মিক্সার জারে 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই একই কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা তেজপাতা। এবার আমি দিয়ে দেব আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ। এবার আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নেব। 3 রকমের সবজির মধ্যে আলুটা একটু বেশি সেদ্ধ খায়, সেজন্য আলুটা আমি আগেই দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে ঢেকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি আলুগুলো। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই মুহূর্তে চিনিটা দিলে রান্নার পরে মশলার কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি, কম ঝালেই রান্না করব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এটা শুধু কালারটাই সুন্দর আসবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার ভালোভাবে মশলার শুদ্ধ আলুগুলোকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত।
যাতে মশলাটা কাঁচা না থাকে। দেখুন মশলা শুদ্ধ, আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর কুমড়ো। সজনে ডাঁটা আর কুমড়ো দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কুমড়ো সজনে ডাঁটাকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার ভালোভাবে আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন 3-4 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে, প্লাস বড়া যখন ঝোলে দেওয়া হবে বড়াতে অনেকটাই ঝোল টেনে নিয়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়, সেই পরিমাণ বুঝেই ঝোলটা দিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি, ঝোলটা ফোটার পর মিডিয়ামে করে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর আরেকটু ঢেকে দেব, যাতে সমস্ত সবজিগুলি ভালোভাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম আমি 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে 2 থেকে 3 পিস আলু তুলে নেব। তুলে নিয়ে ভেঙে দেব, তাতে ঝোলটা ঘন হয়ে যাবে, তাহলে আর তরকারিটা ছাড়া ছাড়া পাতলা টেলটেলে মনে হবে না। দিয়ে দিলাম আমি আলুগুলো ভেঙে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। এই নিরামিষ তরকারিতে চিনি অবশ্যই দিতে হবে, তা না হলে টেস্টটা ভালো আসবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আমার এই সজনে ডাঁটা আলু কুমড়োর রেসিপিটা অলমোস্ট ডান। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম লাস্টে একটু ভাজা মশলা, জিরে আর মৌরি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখেছি সমান সমান দিয়ে, তার থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করেছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে এবার গ্যাসটা অফ করে দেব আর গরম গরম সার্ভ করব। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।